তাহলে মনে রাখিস একদিন এত টাকা রোজগার করব যেটা দেখে তুই আফসোস করবি এটা ভেবে যে কেন তুই আমাকে ছেড়ে গেলি মনে রাখিস কথাটা হে মামার হো প্রেম আমার হো হে মামার দেখে চলতে পারিস না তুই দেখে চলতে পারিস না তুই জানিস কার সাথে কথা বলছিস তুই যাই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার সামনে থেকে সরে যা আমার মাথা এমনিতেই গরম আছে মনে হচ্ছে যে এলাকার লোকজনকেও ভালোভাবে চেনে আর এ তো আমায় ভয় পাচ্ছে না ছেলেটার অনেক সাহস আমাদের কাজে আসবে আরে ভাই মন খারাপ করে কোথায় যাচ্ছ মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছো আমার অনেক টাকার দরকার আমি কাজ খুঁজছি কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না আমার সাথে আমার বসের কাছে যাবে তাহলে তোমার একটা কাজের ব্যবস্থা হতে পারে কোথায় যেতে হবে চলো আমার সাথে আদাব বস আদাব তোর সাথে এ কে আর এর এখানে কি কাজ বস রাস্তায় এর সাথে দেখা হয়েছিল এর একটা কাজের দরকার তাই এখানে নিয়ে এলাম তোর কি দেখে মনে হলো যে ও আমার কাজ করতে পারবে বস আপনি নিজেই পরীক্ষা করে দেখেন আচ্ছা তুই কাজ করবি হ্যাঁ খুন করতে পারবি তুই এই কাজটা করতে পারবি ছেলেটা কাজের আছে ওকে কাল ভাটাই নিয়ে আয় এই চল সুলতান ভাই 1 কোটি টাকার ফাইলটা কি করলেন ওটা নিয়ে চিন্তা করিস না ওটা হয়ে যাবে ওকে নিয়ে এসেছিস জি বস এই হচ্ছে বাদশা ৩৫টা ইটের ভাটার মালিক আর আমার ৫টা ওর বিজনেসের কাছে আমার বিজনেস টিকছেই না দিনের পর দিন ওর বিজনেস বেড়েই চলেছে আর এই কারণেই আমি ওকে মারতে চাই কিন্তু ওকে আমি মারার জন্য যত লোক পাঠিয়েছি সবাইকে ও মেরে ফেলেছে আর ওর কারণে আজ আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে আজ তোর সাহস দেখে আমি বুঝে গেছি এই কাজ তুই করতে পারবি বাদশাকে তো মারবি সাথে ওর একটা খাস লোক আছে ওকেও মেরে দিবি ওকে মারতে পারলে ওর সব সম্পত্তি আমার হয়ে যাবে ওইখান থেকে ১০% পাবি তুই শুধুমাত্র ১০% যার কারণে আপনার ব্যবসা লাল বাতি জ্বলে গেল যার কারণে আপনার এত লোক মারা গেল যার কারণে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেল তাকে মারার জন্য শুধুমাত্র ১০% না 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 আমাকে ৫০% দিতে হবে রাজি থাকলে বলুন না হলে এই দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি ৫০%-এই রাজি কাজটা আজই করতে হবে এবং এই মুহূর্তে ঠিক আছে মেশিন কই কাজ হয়ে যাবে ঠিক আছে তোমার সঙ্গে আমার কিছু লোক যাবে না না আমার সাথে কাউকে যেতে হবে না কারণ আমি কাউকে বিশ্বাস করি না আমি একাই যাব ঠিক আছে গেলাম বস আপনি ওকে ৫০% দিতে চাইলেন কেন তুই একটা কথা শুনেছিস বোধহয় অতি লোভে তাঁতি নষ্ট আমি ওকে ১০% দিতে চেয়েছিলাম সাথে ওর জীবনটাও আর এখন ৫০%-এর সঙ্গে ওর জীবনটাও নিয়ে নিলাম ঠিক আছে বস তার মানে হলো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না মানুষের রক্ত দিয়ে দাঁত না মাজলে না আমার দাঁত পরিষ্কার হয় না এই কি দেখছিস এটাকে নিয়ে যা লাগাটা বস
আরে প্রীতম সাহেব যে এই বসতে দে বস আপনার ব্যবসায় তো এবার অনেক লাভ হয়েছে আর ওই যে মাসুদ সাহেব যে ইট নিয়েছিল তার পেমেন্ট টাস করে দিয়েছে আপনার নতুন ইটের ভাটায় তো অনেক লাভ হচ্ছে এই জন্যই তো তুই আমার খাস লোক তোর এই প্রভুভক্তি দেখেই তো তোকে কাজে রেখেছিলাম তুই সাথে থাকলে না কোনো ভয় থাকে না মেরে দিয়েছিস কিরে ভাই কি বলে শুনতে পাচ্ছিস না ওকে মারতে পেরেছিস না মারতে পারিনি কিন্তু কেন তোর পিস্তলে কি গুলি কম পড়ে গিয়েছিল নাকি তোর সাহস আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম তুমি কি জবের জন্য অ্যাপ্লাই করেছো হ্যাঁ করেছি অনেক জায়গা জবের জন্য অ্যাপ্লাই করলাম কিন্তু কোনো উত্তর আসলো না এত কষ্ট করে পড়ালেখা করলাম এদের কাছে পড়ালেখা সার্টিফিকেট এসবের কোনো ভ্যালু নাই এরা শুধু টাকা বোঝে টাকা দাও তাহলে জব হবে এরা কেন বোঝে না যে টাকা থাকলে কি আমি জবের পিছনে ছুটতাম ওই টাকা দিয়ে তো আমি কোনো একটা ব্যবসা শুরু করে দিতাম হ্যাঁ অবশ্যই পলবি তুমি কোনো চিন্তা করো না খুব তাড়াতাড়ি আমার একটা জব হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি আর কতদিন এই গরিবের সাথে থাকব আমি যদি এই গরিবের সাথে থাকি তাহলে তো আমিও গরিব হয়ে যাব এর যদি চাকরি না হয় তবে তো আমার সব স্বপ্ন ভেঙে যাবে আমাকে অন্য কাউকে বেছে নিতে হবে যাতে সে আমার সব স্বপ্ন পূরণ করতে পারে কি ব্যাপার কি ভাবছো না কিছু না ভাবছি তোমার জবটা যেন তাড়াতাড়ি হয়ে যায় যাতে তুমি আর আমি তাড়াতাড়ি একসাথে থাকতে পারি হ্যাঁ আমিও সবসময় এই কথাই ভাবি কবে থেকে আমরা একসাথে থাকতে পারবো হ্যালো পল্লবী হ্যালো দীপ্ত কোথায় তুমি আমি তো বাড়িতে বসে বসে বই পড়ছি আচ্ছা তাহলে তুমি বাড়িতে থাকো আমি আসছি আচ্ছা ঠিক আছে এই জমি আমার খুব পছন্দ হয়েছে এই জমি আমায় পেতেই হবে এট এনি কস্ট স্যার এই জমির দাম তো অনেক বেশি যত টাকা লাগে টাকা আমি দেব শুধু এই জমি আমার চাই এই অ্যাডভান্স তাড়াতাড়ি কাজটা শেষ কর ওকে স্যার বাকি টাকাটা কাজ শেষ হওয়ার পরে পাবি ওকে স্যার হ্যাঁ বলুন আচ্ছা আপনি কি আমাকে একটু সামনের দিকে ড্রপ করে দিতে পারেন হ্যাঁ অবশ্যই কেন নয় উঠে বসুন থ্যাংক ইউ
মাই গড, এ তো অনেক বড় লোক। আমি যদি দীপ্তকে ছেড়ে এর সাথে থাকি তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে। একটা কাজ করি, একে তাহলে প্রেমের জালে ফাঁসিয়েই ফেলি। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আপনিও তো জানতে চাইলেন না। সরি, আপনার নাম কি? পল্লবী। আপনার? আমি প্রীতম। নাইস টু মিট ইউ। আচ্ছা, আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? আমার কিছু কাজ ছিল, তাই বন্ধুর বাড়িতে গেছিলাম। ও আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আমাকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলতে হবে না, এটা তো আমার দায়িত্ব ছিল। ওকে বাই, আবার দেখা হবে। পল্লবী, এদিকে আসো। এ আবার এখানে কেন আসতে গেল? আমি তো ফেঁসে যাব। আমি এক্ষুনি আসছি। এ কে? আমার আমার ভাইয়া। কিন্তু তোমার ভাইয়া? তুমি থাকো, পরে দেখা করব। আচ্ছা, ওকে আর বলো না, এই সে যে ছোটবেলা থেকে আমার পিস পিস ঘোরে। আমি ওকে কখনোই পাত্তা দিই না, তবুও আমার পিছনে পিছনে কুকুরের মতো ঘোরে। ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। এটা ওর ভাই হতে পারে না, ওর ভাইয়ের বয়স তো 12 বছর, আর এ তো। আচ্ছা, পল্লবী আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে না তো? যাই তো, দেখি তো। প্রীতম, তুমি আমাকে এখানে কেন আনলে? আগে তুমি তোমার চোখটা তো বন্ধ করো। এবার চোখটা খোলো। আসলে পল্লবী, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? প্রীতম, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ভালোবাসো। পল্লবী, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুমি কি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসতে পারবে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। বাহ বাহ বাহ, ভাই বোনের কি ভালোবাসা, দেখে চোখ জুড়িয়ে যায়। আমি আগে জানতাম না যে একটা ভাই তার বোন কিভাবে আংটি পরিয়ে প্রপোজ করতে পারে। দেখেছো প্রীতম, ও এখানেও চলে এসেছে। ওই কি বলতে চাইছিস তুই? আর ভাই কাকে বলছিস? আমি পল্লবীকে ভালোবাসি, আর পল্লবীও আমাকে ভালোবাসে। আসলে মানুষ ঠিক কথাই বলে, যার কাছে টাকা নেই তার ভালোবাসার কোনো অধিকার নেই। তো এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? আমি একজন সফল বিজনেসম্যান, আমার কাছে অনেক অনেক টাকা আছে। ও আচ্ছা, তার মানে এই কারণেই তুমি আমাকে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি এই কারণেই ছেড়েছি। আর তোর সাথে থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। তোর না টাকা আছে, না এতদিন কোনো চাকরির ব্যবস্থা করতে পারলি। তোর সাথে থাকলে সারা জীবন দারিদ্রতার যাতাকলে পিষে মরতে হতো। এখন আমি প্রীতমকে ভালোবাসি। আচ্ছা, তার মানে তুই আমাকে এই টাকার জন্য ছেড়ে দিলি? তাহলে মনে রাখিস, একদিন এত টাকা রোজগার করব যেটা দেখে তুই আফসোস করবি, এটা ভেবে যে কেন তুই আমাকে ছেড়ে গেলি। মনে রাখিস কথাটা। আর ও যাকে ভালোবাসে সে আর কেউ নয়, বাচ্চা সেই খাস লোক। তাই আমি ওদের কাউকে মারতে পারি। আমি ওদেরকে মারলে আমার ভালোবাসা কষ্ট পাবে, আর আমি আমার ভালোবাসাকে কষ্ট দিতে পারবো না। এ শুনেছিস তোরা, ওর প্রেমিকার প্রেমিককে বাঁচানোর জন্য না মেরে ও চলে এসেছে। কার জন্য ও এ কাজ করেছে যে ওকে ছেড়ে চলে গেছে? আমি যদি জানতাম তুই একজন প্রেমিক তাহলে তোকে এ কাজ আমি দিতাম না।
কারণ প্রেমিক শুধু প্রেম করতেই জানে, অস্ত্র উঠাতে জানে না। প্রেমিক পুরুষ হলে কি মানুষ মারবে? বাকি বলাবান সব কোথায়? বস সবাই মাল আনলোড করতে গেছে। তা দাঁড়িয়ে কি আমার দেখছিস? তা মার শালাকে। শালা যেই এমনি কিছু টাকার মালিক হলাম অমনি পুরো দুনিয়া উঠে পড়ে লেগেছে, আর সবাই মিলে ঠিক এখনই আমার পেছনে দিচ্ছে। তুই আমার কাজ করে দিয়েছিস, আমার পথের কাঁটাকে সরিয়ে দিয়েছিস, এখন আমি তোর জীবন নেব। প্রথমে আমি ভেবেছিলাম তুই পারবি না, এরপর যখন তুই ফিরে এসেছিলি তোর চোখে আমি ঘৃণা ও প্রতিশোধের আগুন দেখেছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম তুই বাদশাকে মারতে পারবি। আর এখন যদি তোকে আমি বাঁচিয়ে রাখি তোকে তো 50% দিতে হবে। এখন তো তোকে আমি 50% দিব না, বিনিময় নিব তোর জান। তোকে মারলে আমি 100%-এর মালিক হব। দেখলি তো সুলতান, একেই বলে ভাগ্য। কথায় আছে না ভাগ্য একদিন বদলায়, আমারটা বদলেছে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 50% দিতে রাজি আছি। আজ থেকে আমি তোমাকে বস মানলাম, তাও তুমি আমাকে মেরো না। সরি সুলতান, তোকে তো মরতেই হবে। তুই এক কাজ কর, তুই উপরে গিয়ে বাচ্চার সাথে পার্টনারশিপ করে যা। And now I'm the king! এ কি অবস্থা রফিক? বাচ্চা ভাই, সুলতান, বাচ্চা ভাই, বাচ্চা ভাই, বাচ্চা ভাই, কি করলো এসব? তুই এখানে? তুই সেই দীপ্ত না? হ্যাঁ আমি। কেন ভয় পেয়েছিস নাকি চিনতে পারছিস না? তার মানে তুই আমার বসকে মেরেছিস?
হ্যাঁ আমি সবাইকে মেরেছি আর তোকে মারার সুপারিও পেয়েছি তোকে এখন মরতে হবে না না প্লিজ আমাকে মেরো না এখন থেকে তুমি সরি আপনি যা বলবেন আমি সেটাই করব আপনাকে আমার বস মারাবো তোকে আমি এমনিতেই মারবো না তোকে কেন মারবো না জানিস কারণ পল্লবী তোকে ভালোবাসে তুই মরলে আমার পল্লবী অনেক কষ্ট পাবে আর আমি আমার ভালোবাসাকে কষ্ট দিতে পারবো না যা তোকে ছেড়ে দিলাম তোর বসের দলিল পাতি যা আছে সব নিয়ে যা আমি তোকে তোর জীবন ভিক্ষা দিলাম দাঁড়িয়ে দেখছিস কি যা কি হলো যা সাব্বাস যা যা এখন বাদশাহ সুলতানের সব সম্পত্তি আমার আমি তো জানোয়ার হয়ে গেছি নাম তো আপনি এখানে তুমি একে স্যার কেন বলছো পল্লবী স্যারই আমাদের কোম্পানির বস আমি ওনার আন্ডারে কাজ করি আর তোমাকে বলেছিলাম না যে আমি জীবিত আছি শুধু দীপ্ত স্যারের জন্য আমাদের শত্রু সুলতান আমাকেও আমাদের বসকে মারার জন্যই দীপ্ত স্যারকে সুপারি দিয়েছিল দীপ্ত স্যার আমার বসকে তো মেরে দিয়েছে কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল আর তার কারণ হলে তুমি কারণ আমাকে মেরে ফেলে তুমি খুব কষ্ট পেতে আর স্যার চাননি যে তুমি কষ্ট পাও আর স্যার এখনো তোমাকে খুব ভালোবাসে তোর মনে আছে একদিন তোকে আমি কি বলেছিলাম তোর ভুল সিদ্ধান্তের কারণে তোকে পস্তাতে হবে তুই আমাকে এই টাকার জন্য ছেড়েছিলি তাই না এই টাকা আজ আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে দেখ আজ আমার কাছে কত টাকা দেখ আজ আমার কাছে কত টাকা টাকা আপন মানুষ পর যত পারিস টাকা ধর ধর তোর এই টাকা চাই না এই নে তুই কি মনে করেছিলি আমি কোনোদিন টাকার মালিক হতে পারবো না আজ আমার কাছে এত টাকা আছে যে তোর মতো মেয়েকে বাড়ির চাকরানি হিসেবে রাখি দীপ্ত আমি যে কাজটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে প্লিজ আমি এত টাকার মালিক কিভাবে হলাম সৎ পথে এত টাকার মালিক হওয়া যায় না টাকার নেশায় আমি জানোয়ার হয়ে গেছি মানুষ খুন করে দুই নম্বরে ধান্দাবাজি করে আজকে আমি বড় লোক আম দ্য কিং তোর টাকা লাগবে না এই নে এই নে টাকা নে কিছু ভুলের কখনো ক্ষমা হয় না কিছু ভুলের মাসুল সারা জীবন দিতে হয় আর তোদের মতো মেয়েদেরকে ভালোবেসে প্রতারণায় পড়ে বেশিরভাগ ছেলে আত্মহত্যা করে না হয় জানোয়ার হয়ে যায় ঠিক যেমনটা আমি হয়েছি মন থেকে ভালোবাসতে শেখ টাকা থেকে নয় যদি টাকার কাঙাল হয়ে থাকিস তোর শেষ পরিণতি এই হবে টাকা নিবি কিন্তু খরচ করার জায়গা পাবি ভালোবাসার মানুষ থাকবে না আর ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দাঁড়িয়ে দেখছো কি উঠাও টাকা দিস ইজ অল ইউজ মানি ইজ এভরিথিং মানি ইজ পাওয়ার এনজয় করো টাকা নিয়ে তুমি তো এটাই চেয়েছিলে তাই না আরো চাই টাকা এই নাও
মাত্র এক মাসের জন্য আমি দুবাই ছিলাম, তার ভিতর এত কিছু! আমার ডান বাম দু হাতি কেটে ফেলছে। ওই ছেলেকে আমার চাই চাই।